সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করছি জামাই ষষ্ঠীর পরের দিন, মানে তোমরা জানো আমি জামাই ষষ্ঠীতে গেছিলাম চন্দননগর, তো সেখান থেকে ব্যাক করেছি, মানে আজকেই দুপুরবেলা ব্যাক করেছি, আর আজকেই আমাদের শো আছে কালীনারায়ণপুরে। তো সেখানে আমরা আপাতত এখন যাচ্ছি, এখনো পর্যন্ত গাড়ি আসেনি, তো লেট হচ্ছে কিন্তু গাড়িটা, আর এখন বাজে 6:30। তো এখন আমরা বেরোচ্ছি এবং আমি একদম একটা কুর্তি পরেছি এবং জাস্ট লিপস্টিক দিয়েছি, কিচ্ছু পরিনি, কারণ তোমরা দেখছো কিছু না করি আমি দরদর করে ঘামছি, প্রচণ্ড পরিমাণে ঘামি। তো যদি আমি মেকআপ করে তারপরে আমি ড্রেস পরে যদি যাই, মানে জাস্ট আমাকে চেনা যাবে না, যখন আমি ঢুকবো একটা সাদা ভূত ঢুকবে, সেই কারণে আমি করিনি। তো ওখানে গিয়ে আমি মেকআপ করবো, ওখানে গিয়ে আমি ড্রেস করবো। তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে গিয়ে কত এনজয় করি, সেখানকার মানুষজন কেমন, সব কিছু শেয়ার করবো, ভালো খারাপ পুরো ডিটেলসে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি।
ভিডিওটা তোমাদের বিয়ে হয়ে গেলেও থেকে যাবে কিন্তু, অসুবিধা নেই তো? আচ্ছা, যদি গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা, বুঝে গেল। আচ্ছা চলো একটু সবাই মিলে একটু 100% লাভ হবে। সবাই একটু বলো বুকে হাত রেখে, প্রমিস করতে হবে। ও আচ্ছা, ও আবার জামার ভিতরে হাত দিয়ে দিয়েছে, বেশি ভালোবাসে আর কি। শেষ হয়ে গেছে এবং আমরা গাড়িতে, মানে আমরা নয়, আমি একা গাড়িতে বসে আছি, সৌরভের গাড়িতে। সবুজ গাড়িটা, সবুজ আলোটা প্রচন্ড পরিমাণে বিচ্ছিরি আমায় দেখতে লাগে, সো সেই জন্য বিচ্ছিরি লাগলেও কিছু করার নেই, আমাকে পুরো কাজের লোকের মতন দেখতে লাগছে, মানে প্রচুর গাড়ি আর কি কাজ ফাজ করে তারপর আর কি এসছি। যাই হোক, গিয়ে ভীষণ ভালো লেগেছে, তোমাদের গিয়ে কোনো কথা আমি বলতে পারিনি বা আমি শেষ করে কোনো কথা তোমাদের সাথে বলতে পারিনি, একটাই কারণ, ওখানকার বাড়ির যে মানুষটা ছিল তারা ভীষণ গল্প করতে ভালোবাসে, তো আমাকে দেখে প্রচুর গল্প করছিল তারা, সেই জন্য আর এইসবগুলো তোমাদের সাথে গল্প আমার করা হলো না। আর সেটা হচ্ছে আমি এখন বাড়ি যাব, আর কিছুই নয়, এখন প্রায় 2 বাজে, তো বাড়ি যেতে যেতে 2:30 বেজে যাবে। তো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও, আজকে ছোট্ট ব্লগ হয়ে গেল, কেমন লাগলো জানিও, আর আশা করি ভালো লেগেছে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। সব ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, আমার চ্যানেলে এখন প্রচুর ব্লগ আপলোড হবে, কারণ অনেক কিছু শ্যুট করা হয়ে গেছে, তো সেগুলো আপলোড হবে এবং দেখতে থাকো। এই দেখো আবার লাইটটা, আবার দেখো নিচে জ্বলছে, ভূত না তো আবার। চলো, তাকে টাটা, গুড নাইট।